হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে হচ্ছে আমরা জানার চেষ্টা করব আমাদের যেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর যে ভর্তি পরীক্ষা রয়েছে এবং সেগুলোতে ভর্তি পরীক্ষার জন্য যে অ্যাপ্লাই করতে হয় সেখানে আমরা দেখি যে জিপিএ এর কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট থাকে বা মার্কসের উপরও কিন্তু আমাদের কিছু যোগ্যতা নির্ভর করে। তো সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করার জন্য মিনিমাম কী কী আমাদের যোগ্যতা রয়েছে সেগুলি হচ্ছে আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমরা মেডিকেল এবং ডেন্টাল, যদিও মেডিকেল এবং ডেন্টালের পরীক্ষা কিন্তু হচ্ছে আমাদের আলাদা আলাদা হয়, আর তাদের যেই জিপিএ যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু সেম। তো প্রথমেই দেখি আমাদের এসএসসি এবং এইচএসসি এর যে টোটাল জিপিএ সেটা যোগফল কিন্তু নয় হলে কিন্তু মিনিমাম নয় হলে কিন্তু তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং আরেকটা কথা সেটা হচ্ছে কি যে এসএসসি বা এইচএসসিতে কোনোটাতেই মানে আলাদাভাবে কিন্তু আলাদা এক্সামে কিন্তু হচ্ছে 3.5 নিচে কিন্তু পাওয়া যাবে না। তার মানে এসএসসি বা এইচএসসিতে কিন্তু মোটামুটি 3.5 বা এর উপরেই পেলে এবং যোগফল যদি নয় হয় তাহলে কিন্তু তুমি সেখানে আবেদন করতে পারবে। এছাড়া আরেকটা কথা বলা আছে সেটা হচ্ছে কি এইচএসসি এবং এসএসসি এর যে বায়োলজি সেই বায়োলজির যে গ্রেড পয়েন্ট সেটা কিন্তু 3.5 এর কম হওয়া চলবে না। যেহেতু আমাদের মেডিকেল আসলে বায়োলজি রিলেটেড তাই হচ্ছে বায়োলজিতে কিন্তু 3.5 এর কম হলে কিন্তু আবার এখানে অ্যাপ্লাই করা যাবে না। তো এই ছিল আমাদের মেডিকেল এবং ডেন্টালের রিকোয়ারমেন্টস। এরপরে হচ্ছে আমরা দেখি এএমসি এএফএমসি যেই আমাদের কলেজগুলো রয়েছে মেডিকেল কলেজ সেগুলোর যেই যোগ্যতা। তো এএমসি হচ্ছে আমাদের আর্মি মেডিকেল কলেজ, সেখানে যোগ্যতা যদি দেখি এসএসসি এবং এইচএসসি এর যে যোগফল সেটা কিন্তু 10 হওয়া লাগবে। তার মানে কি এসএসসি এবং এইচএসসিতে কিন্তু হচ্ছে আমাদের 5.5 করে কিন্তু পাওয়া লাগবে। এরপর হচ্ছে এএফএমসি হচ্ছে এটা হচ্ছে আর্মড ফোর্স মেডিকেল কলেজ, সেখানে হচ্ছে আমাদের এসএসসি এবং এইচএসসি যোগফল হচ্ছে 9 হলে চলবে, ঠিক আছে। আর এই দুটোর জন্যই হচ্ছে প্রযোজ্য বায়োলজিতে, মানে এসএসসি এবং এইচএসসি এর যে বায়োলজির যে গ্রেড পয়েন্ট সেটা কিন্তু মিনিমাম 3.5 হওয়া লাগবে। তো এগুলো থাকলেই কিন্তু এই দুটো জায়গাতে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। এরপর হচ্ছে আমরা একটু ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোয় যাই। প্রথমে হচ্ছে আছে আমাদের বুয়েট। সো বুয়েটের যেই যোগ্যতা এটা একটু কমপ্লেক্স মনে হতে পারে, বাট আমি যদি দেখি প্রথমে হচ্ছে আবেদন করার জন্য জাস্ট আবেদন করার যে যোগ্যতা সেটা হচ্ছে এসএসসিতে 4 পেলেই চলবে তোমার মোটামুটি। এরপরে এইচএসসিতে কিন্তু আচ্ছা আমি একটা কথা বলি সেটা হচ্ছে কি আমরা এখানে যতগুলো বিশ্ববিদ্যালয় দেখবো যেই যোগ্যতাগুলো দেখবো আর কি রিকোয়ারমেন্টস সেগুলো হচ্ছে বলতে পারো এর আগের বছরের যে সার্কুলার সেগুলো অনুযায়ী, কারণ বর্তমানে তো সবগুলো বিশ্ববিদ্যালয়ের এখনও বের হয়নি, আস্তে আস্তে বের হচ্ছে। তো আমরা হচ্ছে আগের বছরের যেই যোগ্যতাগুলো ছিল সেগুলো থেকেই হচ্ছে তথ্যগুলো সংগ্রহ করে তোমাদের জানানোর চেষ্টা করতেছি। তো বুয়েটে হচ্ছে এসএসসিতে 4 পেলেই হয়, আর এইচএসসিতে কিন্তু 5 লাগবে, ওভারঅল সায়েন্সে কিন্তু 5 লাগবে। আর এরপর হচ্ছে এরপরে কিন্তু খালি 5 পেলেই চলবে না, আমাদের যদি দেখি যে এইচএসসি হায়ার ম্যাথে কিন্তু তোমার যে 200 মার্ক, যেহেতু আমাদের দুইটা পেপার হায়ার ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সেই দুটো মিলে কিন্তু হচ্ছে আমাদের 170 কিন্তু পাওয়া লাগবে। এরপরে দেখি আমাদের কেমিস্ট্রিতে হচ্ছে 372 কিন্তু আমাদের কেমিস্ট্রি এবং ফিজিক্সে এই দুটো সাবজেক্টে টোটাল 400 মধ্যে কিন্তু 372 কিন্তু আমাদের পাওয়া লাগবে, পেলেই কিন্তু হচ্ছে আমরা জাস্ট আবেদন করতে পারবো। এরপরে আবেদন করার পর হচ্ছে তারা মানে মনে করলাম প্রায় 30,000, যদি এত বেশি পড়া না, যেটা দেখা যায় যে এই যে রিকোয়ারমেন্ট তার চেয়ে কমই কিন্তু মানে আচ্ছা আমি বলি ওরা হচ্ছে কি 20,000 জন টপ যারা আবেদন করবে তাদের 20,000 জনকে হচ্ছে তারা এই আমাদের প্রিলি পরীক্ষায় অংশগ্রহণ করতে দিবে। বাট যেটা দেখা যায় যে 20,000 আবেদনও কিন্তু পড়ে না, কারণ এত স্ট্রিক্ট যে রুল দেয় সেটার মধ্যে দেখা যায় যে অনেকেই হচ্ছে কি মানে বাদ পড়ে যায়। তো তোমার যদি এগুলো থাকে তাহলে ধরতে পারো যে তুমি টপ 20,000 মধ্যে থাকবা। এরপরে হচ্ছে এই যে প্রিলি মানে এই 20,000 তারা হচ্ছে প্রিলি পরীক্ষা দিতে পারবে। সো প্রিলি পরীক্ষা হওয়ার পর প্রিলি পরীক্ষা হয় হচ্ছে দুইটা শিফটে এবং প্রত্যেক শিফট থেকে হচ্ছে 3,000 জন করে টোটাল 6,000 জন হচ্ছে তারা হচ্ছে মেইন রিটেন পরীক্ষাতে কিন্তু তারা দেওয়ার সুযোগ পায়। তো এই পরীক্ষা হওয়ার পর দেন হচ্ছে তার টোটাল প্রায় 1200 কাছাকাছি পরীক্ষার্থী হচ্ছে তারা ভর্তি হওয়ার সুযোগ পায় বা চান্স পায়। তো এই ছিল মোটামুটি বুয়েটের যে রিকোয়ারমেন্ট। এরপর হচ্ছে আমরা যাই সিকেরুয়েটে। তো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিচ্ছে তাদের কিন্তু চুয়েট কুয়েট রুয়েট এই যে তিনটা বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর
যে সমন্বিত পরীক্ষা সেখানেও কিন্তু তারা অংশগ্রহণ করে থাকে। তো এই সিকিউরিটির যে ভর্তি পরীক্ষা, একটাই কিন্তু ভর্তি পরীক্ষা হয়, সেটার রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের আবেদন করার জন্য এসএসসি 4 লাগবে। আর এইচএসসিতে কিন্তু মানে এইচএসসিতে কিন্তু ওরা কিন্তু বলে নাই 5 পেতে হবে। এইচএসসিতে তারা বলেছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা যে যোগফল সেটা কিন্তু হতে হবে আমাদের 15। তার মানে এইচএসসি এর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে কিন্তু মানে তিনটাতেই কিন্তু আমাদের জিপিএ 5 পাওয়া লাগবে, কারণ যেহেতু 15 বলেছে 5 করে। আর এরপর হচ্ছে ইংলিশ, ইংলিশ হচ্ছে আমাদের মিনিমাম 4 পেলেই হচ্ছে আমরা আবেদন করতে পারবো। এ ছিল আবেদন। তো টোটাল যতজন আবেদন করবে তাদের মধ্যে 33,000 জনকে হচ্ছে তারা ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে। তো সেই ভর্তি পরীক্ষা হওয়ার পর প্রায় বলা যায় যে 3100 মতন হচ্ছে স্টুডেন্ট চান্স পাবে বা ভর্তি হওয়ার সুযোগ পাবে। তো এই ছিল সিকিউরিট। এরপর হচ্ছে বুটেক্সে যাই। বুটেক্সে হচ্ছে আমাদের এসএসসিতে 5 পেতে হবে, এইচএসসিতেও 5, আর এছাড়াও হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই 4, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এই 4টার যে যোগফল, জি গ্রেড পয়েন্টের যে যোগফল সেটা কিন্তু আমাদের 20 হওয়া লাগবে। তার মানে এই 4টা সাবজেক্টে কিন্তু আমাদের এ প্লাস কিন্তু পাওয়া লাগবে এই 4টা সাবজেক্টে। তো মোটামুটি বলা যায় যে বুটেক্সের যেই আমাদের রিকোয়ারমেন্টস সেটা কিন্তু একটু স্ট্রিক্ট। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যাই আইওটিতে। সো আইওটিও একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, যদিও এটা একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বলা যায়। এখানে হচ্ছে যদি আমরা দেখি, এখানে হচ্ছে আমাদের আবেদন করার জন্য লাগবে এসএসসিতে হচ্ছে আমাদের 4.5 লাগবে, এইচএসসিতে হচ্ছে আমাদের 4.5, আর আর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যোগফল হচ্ছে আমাদের 15 হতে হবে গ্রেড পয়েন্ট, আর ইংলিশ হচ্ছে আমাদের হচ্ছে 4 পেলেই কিন্তু হবে ইংলিশে মিনিমাম। এই ছিল মোটামুটি হচ্ছে আবেদন, এবং বলা যায় যে যতজন আবেদন করে ততজনই আসলে পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। এরপর হচ্ছে এমএসটি। এমএসটিতে দেখি আমরা, এমএসটিতে বলা আছে এসএসসিতে হচ্ছে 4 পেতে হবে এমএসটিতে। এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের উইদাউট 4 সাবজেক্ট। তো এখন বলতে পারো যে উইদাউট 4 সাবজেক্ট এটা আমি আসলে কীভাবে হিসাব করবো। এটা নর্মালি হচ্ছে তোমাদের যে মার্কশিট সেখানে কিন্তু লেখা থাকে, ধরো তোমার কোনো একটা সাবজেক্টে মিস হলো, ধরলাম যে বাংলাতে মিস হলো, তখন কিন্তু আমাদের কিছুটা কমে যায়, তার মানে 5 থেকে কিন্তু কিছুটা কমে, আর 4 সাবজেক্ট অ্যাড করলে কিন্তু আমাদের 5 দেখায়। তো সেটা তোমরা হচ্ছে তোমাদের মার্কশিট থেকে দেখে নিতে পারো যে উইদাউট 4 সাবজেক্ট তোমার জিপিএটা কত। তো আশা করি যদি একটা বা দুটাতে মিস হয় সেটা কিন্তু 4 নিচে আসলে আসবে না, ঠিক আছে। আচ্ছা, আর এইচএসসি এর ক্ষেত্রে এইচএসসিতে কিন্তু হচ্ছে আমাদের বলে নাই যে 5 পাওয়া লাগবে, সেখানে বলছে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এই তিনটার যেই গ্রেড পয়েন্ট সেটা কিন্তু হচ্ছে 17 হওয়া লাগবে। 17 হলেই কিন্তু আবেদন করা যাবে। তো বলা যায় যে প্রায় তিনটার মধ্যে যদি মিসও যায় তাও কিন্তু আমরা আবেদনটা করতে পারবো এবং পরীক্ষাও দিতে পারবো এমএসটিতে। এরপর হচ্ছে বিউপি। বিউপির আন্ডারে হচ্ছে আমাদের এমএসটি ছিল। সো বিউপিতেও হচ্ছে আমাদের সায়েন্স ফ্যাকাল্টি আছে, সেখানে হচ্ছে এসএসসি এবং এইচএসসি যে যোগফল, জিপিএ যে যোগফল সেটা হচ্ছে আমাদের 9.25 হলে চলবে, আর মিনিমাম জিপিএ হচ্ছে মিনিমাম এবং মানে এসএসসিতে এবং এইচএসসিতে মানে 4.5 কম কিন্তু পাওয়া যাবে না আলাদা আলাদাভাবে। তো এই ছিল আমাদের বিউপি এর সায়েন্স ফ্যাকাল্টিতে আবেদন করার যোগ্যতা। এরপর হচ্ছে আমরা যাই, এরপর হচ্ছে আমরা ডিউতে যাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এ ইউনিট সেটার জন্য এসএসসি এবং এইচএসসি যে যোগফল সেটা হচ্ছে 8 হওয়া লাগবে, আর মিনিমাম মানে এসএসসি এইচএসসি তে কিন্তু আমাদের 3.5 কম হলে কিন্তু চলবে না, মোটামুটি মিনিমাম 3.5 থাকা লাগবে। এরপর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জেইউ। এরপর হচ্ছে সেখানে হচ্ছে দুটা ইউনিট আছে, দুইটা পরীক্ষা হয় আর কি। কেউ যদি এই ইউনিটে পরীক্ষা দিতে চায় তার হচ্ছে এসএসসি এইচএসসির যোগফল হতে হবে হচ্ছে 8, আর ডি ইউনিট যেটা হচ্ছে বায়োলজি ইউনিট বলা যায় সেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসির যোগফল হচ্ছে 9 হতে হবে। আর এখানেও বলা আছে যে আলাদা আলাদাভাবে কিন্তু এসএসসি এইচএসসি আলাদাভাবে কিন্তু 4.8 নিচে পাওয়া যাবে না। এরপর হচ্ছে আমরা দেখি আরইউ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেখানে হচ্ছে আমাদের এসএসসি এইচএসসি এর যোগফল হচ্ছে 8 হওয়া লাগবে, এরপর মিনিমাম বলা আছে ইন ইচ এক্সাম 3.5। এরপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিইউ, সেখানে হচ্ছে এসএসসি এবং এইচএসসি এর যোগফল 8, আর মিনিমাম হচ্ছে প্রত্যেকটাতে 4 করে থাকতেই হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের বিএসএমআরএইউ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, সেখানে হচ্ছে এসএসসি এবং এইচএসসি এর যোগফল হচ্ছে 9 হতে হবে, আর মিনিমাম ইনএইচ এক্সাম হচ্ছে 4.5 পেতে হবে। তো এই ছিল বিএসএমআরএইউ। এরপর হচ্ছে বিএসএমআরএমইউ, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি,
এখানে হচ্ছে এটা একটু কমপ্লেক্স, আমরা একটু দেখি। সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ফ্যাকাল্টি, এটা ওশনোগ্রাফি ফ্যাকাল্টি মেবি। তো এখানে হচ্ছে আমাদের এসএসসি ওএইচএসসি উভয় পরীক্ষায় হচ্ছে আমাদের শাখা হতে হবে, এবং ন্যূনতম হচ্ছে এসএসসি ওএইচএসসিতে কিন্তু ন্যূনতম 4 থাকতে হবে, এবং এইচএসসি পরীক্ষায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ ইংলিশে হচ্ছে আমাদের 5টি বিষয় ন্যূনতম, দুটিতে এ গ্রেড, জিপিএ 5 না কিন্তু এ গ্রেড, এবং অন্য দুটিতে কিন্তু আমাদের বি গ্রেড থাকলেও কিন্তু চলবে। তো বুঝতে পারলাম যে আমাদের যে কোনো দুটাই হচ্ছে আমাদের অবশ্যই এ থাকতে হবে, এর এ বা এর উপরে, আর বাহিরগুলোতে বি থাকলেও চলবে, সমস্যা নেই। এরপর হচ্ছে এফইটি যে ফ্যাকাল্টি, সেখানে হচ্ছে আমাদের ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি মেবি, আমি শিওর না অবশ্য। সেটা হচ্ছে এসএসসি ও এইচএসসিতে এখানেও লেখা আছে 4 থাকতে হবে, আর ফিজিক্স কেমিস্ট্রি 4টি বিষয় হচ্ছে এ থাকতে হবে, এ এ গ্রেড, মানে এ গ্রেডের মানে এ গ্রেডে কম পাওয়া যাবে না 4টিতে, আর সকলগুলোতে বি গ্রেড থাকলেই চলবে আবেদনের যোগ্যতা। আচ্ছা, তো বুঝলাম। এরপর হচ্ছে আমরা যাই জিএসটিতে। জিএসটিতে কিন্তু আমাদের বলা যায় যে অনেকগুলো ইউনিভার্সিটি মিলে, প্রায় 22টার মতন বিশ্ববিদ্যালয় মিলে কিন্তু একটা পরীক্ষা হয়, এবং এটা কিন্তু আমাদের যারা মোটামুটি বলা যায় যারা হচ্ছে জিপিএ 5 পাওনি বা যারা পেয়েছো, বাট একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমার ভর্তি হতে হবে, তাদের জন্য কিন্তু এই এক্সামটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিন্তু আমাদের অনেকগুলো ভালো ভালো বিশ্ববিদ্যালয় কিন্তু রয়েছে, ভর্তি হওয়ার সুযোগও কিন্তু রয়েছে। তো এসএসসি এবং এইচএসসি এর যেখানে দেখতে পাচ্ছি আমরা মোটামুটি 8 হলে চলবে যোগফল, আর হচ্ছে আলাদাভাবে বলতে পারি আলাদাভাবে হচ্ছে 3.5। আর এরপর হচ্ছে এগ্রি কৃষি গুচ্ছ যেটাকে আমরা বলে থাকি, সেখানে হচ্ছে এসএসসি এইচএসসি যোগফল হতে হবে 8.5, আর মিনিমাম জিপিএ মিনিমাম আলাদা আলাদাভাবে 4 থাকতে হবে। আচ্ছা, এটা কিন্তু বলা হয়েছে জিপিএ নিচে এক্সাম উইদাউট 4th সাবজেক্ট, এটাও সেই আগের মতন এমএসটির মতন 4th সাবজেক্টে আমাদের আসলে দেখা যায় যে যদি একটাতে মিস হয় তখন একটু কমে যায় 5 থেকে, তো সেটা তোমরা দেখে নিতে পারো। আশা করা যায় তোমাদের এই 4 এর নিচে হবে না তোমাদের যেই জিপিএটা। আচ্ছা, তো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের একটা আইডিয়া যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে কী পরিমাণ কী জিপিএ লাগে, ঠিক আছে। তো আশা করি তোমরা অনেকগুলোতেই এক্সাম দিতে পারবে, আর যারা হয়তো এ প্লাস পাওনি তাদের জন্য কিন্তু আসলে অনেকগুলো কিন্তু সুযোগ রয়েছে। তো আমি বলবো তোমরা তোমাদের যে সামনে যতক্ষণ আছে সেই সময়টা তোমরা পড়ার চেষ্টা করো, এবং আশা করি তোমরা এগুলোর মধ্যে তোমার পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। তো সেই প্রত্যাশা নিয়েই আমার এই ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে।